নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 14 অক্টোবর 2024 চারটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং সাতটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। ছোট্ট একটি অনুরোধ, আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না, আলোচনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন এটা করবেন না, কারণ সেম রাশির লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে। আপনার দশা মহাদশা পারমিট করছে কি না, আপনার জন্মছক পারমিট করছে কি না সেটা দেখা দরকার। সর্বোপরি আপনার রাহু গ্রহ কেমন রয়েছে, রাহু এই লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, অনলাইন ট্রেন্ডিং বলুন, ফাটকা বলুন, এগুলো সমস্ত কিছু কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে। তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন, আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। তার আগে যারা ভাগ্যভাব দেখছেন আপনার অশুভ রয়েছে, অনেকেই জানেন না এই অর্থপ্রাপ্তির জন্য ভাগ্যের সাপোর্ট পাওয়া দরকার। ভাগ্যভাব অশুভ রয়েছে, আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে আমি বলছি ভাগ্যের খেলা। এবং আপনার ধনভাবকে, কারণ আপনার এই ধনভাব বলে দিবে যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। এবং বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। আমি আসি সাতটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি। যারা রাশি জানেন অবশ্যই আপনারা রাশিকে অ্যাপ্লাই করবেন, এবং যারা রাশি জানেন না তাদের জন্য প্রতিদিন আমি নামের অক্ষর দিয়ে বলি, আজকেও আমি নামের অক্ষর বলবো। সাতটি নামের অক্ষর অবশ্যই আপনাদের অর্থপ্রাপ্তির জায়গা বৃদ্ধি করবে। আপনার প্রথম নামের অক্ষর এম দিয়ে যদি শুরু হয়, ইংরেজি এম, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, ইংরেজি জে, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, ইংরেজি বি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ইংরেজি বি। আপনার নামের অক্ষর যদি ইংরেজি সি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার নামের অক্ষর যদি ইংরেজি ডি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার নামের অক্ষর যদি ইংরেজি ইউ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটাকে অ্যাপ্লাই করুন। এবার আসি যারা রাশি জানেন এবং রাশিভিত্তিক শুভ সময় এবং আপনাদের লাকি নাম্বার। আগামীকাল রাহুকাল রয়েছে 7:30 থেকে 9 পর্যন্ত। এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না। চারটি রাশি আমি কথা বলবো। প্রথম রাশি বৃষ রাশি। বৃষ রাশির লাকি নাম্বার 3। আপনাদের শুভ সময় 9:20 থেকে 10:10 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লাকি নাম্বার 1। আপনাদের শুভ সময় সকাল 9:45 থেকে 10:18 পর্যন্ত। তিন নম্বর রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। মকর রাশির লাকি নাম্বার
6। আপনাদের শুভ সময় সকাল 10:18 থেকে 11:04 পর্যন্ত। এরপর যে রাশি একদম শেষ রাশি মিথুন রাশি। আপনি মিথুন রাশির জাতক, আপনার আগামীকাল লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার লাকি নাম্বার 2। আপনার শুভ সময় সকাল 10:42 থেকে 11:26 পর্যন্ত। অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যারা ভিডিওটি শুনছেন হয়তো হচ্ছে না, আমি বারবার বলি সেম রাশি লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, আপনার জন্মছকে যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন, এবং পাশাপাশি আপনারা জন্মছককে বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা আমি বলি, অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আবারও বলছি সমস্যা রয়েছে যারা রাহু রক্ষা কবচ, পাওয়ার কবচ, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার।